হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান। ইন দিস ভিডিও দিস ইজ আওয়ার লেকচার নাম্বার 15। ফুড এশিয়ার যে প্র্যাকটিস সেট করা হচ্ছিলো, দুটো সেট আমরা কমপ্লিট করেছি। আজকে 3 নম্বর সেট শুরু করা হচ্ছে। আজকে আমরা 25টা জিএস বা জিকের কোশ্চেন করব। প্রথম কোশ্চেন আমাদের বলছে, দেখো, বলছে যে আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কবে পালিত হয়। তো ইন্টারন্যাশনাল ওমেন্স ডে হচ্ছে 8 মার্চ। 8 মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। আমরা যদি দেখি তো 2024-এর ইন্টারন্যাশনাল ওমেন্স ডের যে থিম, সেই থিমটা হচ্ছে ইন্সপায়ার ইনক্লুশন। ইনক্লুশন মানে হচ্ছে একেবারে ভিতর থেকে, ঠিক আছে, ভিতর থেকে ইন্সপায়ার করাই হচ্ছে এবারের 2024-এর ইন্টারন্যাশনাল ওমেন্স ডের থিম। নেক্সট কোশ্চেন বলছে, বায়ু ও আলোর বেগ কিসের মধ্যে সর্বাধিক, মানে আলো কোন মাধ্যমে সব থেকে বেশি বেগে যায়। সেটা হচ্ছে শূন্য মাধ্যম। শূন্য মাধ্যমে আলোর বেগ সব থেকে বেশি, তারপর বায়ুমাধ্যম। শূন্য মাধ্যমের থেকে একটু বেগ কম বায়ুমাধ্যম, তো কাছাকাছি ধরা হয়, তারপরে বিভিন্ন মাধ্যমে হয়, ঠিক আছে। আমরা যদি দেখি তো বায়ুর আলোর বেগ কি হয়, ভ্যাকুয়ামের বেগের বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে। তো এয়ারে ভ্যাকুয়ামে এক্স্যাক্টলি 1 এয়ারে একটু বেশি, অ্যান্ড সো অন। তো আমরা যদি স্পিড দেখি তো এরকম 3×10^8, 2.2, 1.9 গ্লাস ডায়মন্ড, অ্যান্ড সো অন। তো আমাদের অ্যান্সার হয়ে গেল শূন্য মাধ্যম। নেক্সট বলছে, নিচের স্থানগুলির মধ্যে কোন দেশ 2024 সালের অলিম্পিকের আয়োজন করবে। 2024 সালে যে অলিম্পিকটা হবে সেটা কোন দেশ আয়োজন করবে। যে প্যারিস, প্যারিস আয়োজন করবে, এবং প্যারিসের আইফেল টাওয়ারের কথা তোমরা সব জানো। এই হচ্ছে প্যারিস 2024, আইফেল টাওয়ারের সিম্বল দিয়ে করা হয়েছে সেটা। তো এখানে এই কালারের ব্যান্ডেরও একটা কোশ্চেন থাকে, যে ব্ল্যাকটা মাঝখানে থাকে এরকম, লাল নীল হলুদ সবুজ, এটা অ্যাকচুয়ালি অরেঞ্জ হলো। তো লাল নীল হলুদ সবুজ আছে, মাঝখানে ব্ল্যাক থাকে, ঠিক আছে। এই রিংয়ের কালার নিয়েও কোশ্চেন থাকে, লাল নীল হলুদ সবুজ, ওকে। নেক্সট কোশ্চেন বলছে, পৃথিবী পৃষ্ঠে মহাজাগতিক পদার্থের অবতরণকে কী বলে। একে বলা হয় উল্কাপাত, তাই তো, এই যে উল্কাপাতের ছবি। নেক্সট কোশ্চেন বলছে, নিম্নলিখিত কোন রাজ্যটি প্রথম হট এয়ার বেলুন সাফারি চালু করে, মানে এই যে বেলুন সাফারি হয় তাতে এই যে জ্বালানিটা থাকে সেটা গরম হাওয়া দিয়ে ব্যাপারটাকে করে। তো এটা কোন দেশে রাজ্য করেছে, তো মধ্যপ্রদেশ, এমপি, মধ্যপ্রদেশ প্রথম স্টার্ট করে। বান্ধবগড় টাইগার রিজার্ভ যেটা রয়েছে সেখানে ফার্স্ট হট এয়ার বেলুন ওয়াইল্ড ওয়াইড সাফারি লঞ্চ করেছে ডিসেম্বর 2020-তে, ঠিক আছে। কোথায় না, মধ্যপ্রদেশে বান্ধবগড় রিজার্ভটা লোকেটেড হচ্ছে উমারিয়া ডিস্ট্রিক্ট, মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের উমারিয়া ডিস্ট্রিক্টে, ঠিক আছে। রয়্যাল পপুলেশন অফ রয়্যাল বেঙ্গল টাইগার, ইট ইজ অলসো নোন অ্যাজ রয়্যাল পপুলেশন অফ রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার এখানে প্রচুর পাওয়া যায়, তো সেটার কথা বলছে রয়্যাল বেঙ্গল টাইগার। ইটস কনসিস্ট থ্রি মেন জোন, তালা, মাদাকি, কিতাউলি। তালা জোন আর রিচ বায়োডাইভার্সিটি, ওকে। নেক্সট কোশ্চেন আমাদের বলছে, নিচের কোন নীতিটি ভারতীয় সংবিধানের 19 নম্বর অন্তর্ধারায়। 19 নম্বরে আমাদের স্পিচ এবং মানে কথা বলা, মত প্রকাশ, এর স্বাধীনতা রয়েছে, বাক এবং মত প্রকাশের স্বাধীনতা, ঠিক আছে। এয়ারের ছবি, আচ্ছা, এই যে আর্টিকেল 19, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অ্যাসোসিয়েশন, অ্যাসেম্বলি, রেসিডেন্ট, মুভমেন্ট, প্রফেশন, এটসেট্রা এটসেট্রা। মানে আমরা যে অ্যাসেম্বলি তৈরি করতে পারি এগুলোর ফ্রিডম আছে আর্টিকেল নাম্বার 19-এ ভারতীয় সংবিধানের। নেক্সট কোশ্চেন, অসহযোগ আন্দোলন, নন কোঅপারেশন মুভমেন্ট, নন কোঅপারেশন, কোঅপারেশন, নন কোঅপারেশন মুভমেন্ট কবে চালু হয়। অ্যাকচুয়ালি সেটা 1920-তে চালু হয়, 1922 পর্যন্ত চলে চৌরি চৌরা গ্রামে। 1920-তে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919-এ হয়, তার রেসপেক্টেই এটা চালু হয়। তো আমরা এই নন কোঅপারেশন মুভমেন্টের ফিচার্স যদি দেখি তো রেবেল ইউনিয়ন্স টাইটেল, টাইটেলগুলো সব ত্যাগ করেছিল, গভর্নমেন্ট জব ত্যাগ করেছিল, গভর্নমেন্ট স্কুল থেকে স্কুল ছেলেপুলেদের ছাড়িয়ে আনছিল, ফরিজিয়ান গুডসগুলোকে ত্যাগ করেছিল, ব্রিটিশ আর্মিতে এ করবে না, সার্ভ দেবে না, এসেট্রা এসেট্রা। মানে
ব্রিটিশদের সাহায্য আমরা চাই না এরকম একটা ব্যাপার। তো এখানে মনে রাখতে হবে যে গ্রেট ফাইটটা লোকমান্য তিলক, তিলক হচ্ছে এই সময় কিন্তু মারা যায় 1 আগস্ট 1920, এবং সেই দিনই অ্যাকচুয়ালি নন কোঅপারেশন মুভমেন্টটা স্টার্ট করা হয়। 1920-22-এ চৌরি চৌরার একটা ঘটনা ঘটে, তাতে গান্ধীজি এটাকে স্টপ করেছিলেন। আচ্ছা, অ্যাসিড বৃষ্টির পিএইচ এর মান কি হয়? অ্যাসিড বৃষ্টির পিএইচ এর মান 5.6-এর থেকে কম হয়। আমরা যদি রেঞ্জ দেখি এখানে দেখতে পারবে, এই যে অ্যাসিড রেঞ্জ 4.2 থেকে 4.4, অ্যাসিড লেক 4.5, যত আমরা ওদিকে যাবো অ্যাসিডিটি বাড়ে। 7টা হচ্ছে নিউট্রাল, এই যে পিওর ওয়াটার এটা হচ্ছে নিউট্রাল, এদিকে গেলে বাড়বে, বাড়লে ক্ষারত্ব বাড়ে আর কমলে অ্যাসিডিটি বাড়ে, তাই তো? পিএইচ এর মান বাড়লে আর কমলে অ্যাসিডিটি বাড়ে। ওকে, নেক্সট। মেঘদূত বইটি কার লেখা? মেঘদূত বইটি লিখেছেন কালিদাস। কালিদাস হচ্ছেন একজন বিখ্যাত পোয়েট সেই সময়কার, মানে কবি। তো এই মেঘদূত কবিতাটা উনি লিখেছিলেন। তো নেক্সট কোশ্চেন, অ্যামিনো অ্যাসিড কিসের একক? এটা হচ্ছে প্রোটিনের একক, অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার যদি দেখি, ইউনিট অফ প্রোটিন, আমাদের যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তিন ধরনের খাদ্য আমরা গ্রহণ করি, তো সেই প্রোটিনের ইউনিট হচ্ছে অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? অ্যামিনো অ্যাসিড 20টা অ্যামিনো অ্যাসিড নিয়ে প্রোটিন তৈরি হয়, তার স্ট্রাকচার এরকম। নেক্সট, ভারতে নিম্নলিখিত কোন রাজ্যে মৎস্য উৎসব উদযাপিত হয়? মৎস্য উৎসব যেহেতু নাগাল্যান্ডে, নাগাল্যান্ড সেভেন সিস্টার যে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের পূর্ব দিকে, যে 7টা রাজ্য রয়েছে যাদেরকে সেভেন সিস্টার বলা হয়, সেই মধ্যে নাগাল্যান্ড রয়েছে, সেখানে এই মৎস্য উৎসবটি পালিত হয়, ঠিক আছে? মৎস্য উৎসব সেলিব্রেট ইন নাগাল্যান্ড, হার্ভেস্ট ফেস্টিভ্যাল সেলিব্রেটেড অ্যানুয়ালি ইন দ্য ফার্স্ট উইক অফ দ্য মে, মে মাসের প্রথম উইকে এটা পালন করা হয়। তৈগা অরণ্য অরণ্য কোন দেশে অবস্থিত? তৈগা তৈ তৈগা অরণ্য কোন দেশে অবস্থিত? এটা অ্যাকচুয়ালি আফ্রিকাতে, এই সরি রাশিয়াতে অবস্থিত। ইউজার এই যে তৈগা অরণ্য, এই যে গ্রিন কালারের যেটা তৈগা অরণ্য। নেক্সট, নিচের কোন রাত্রে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ? মিষ্টি জলের হ্রদ হচ্ছে উড়ার হ্রদ, এটা হচ্ছে জম্মু কাশ্মীরের ওখানে আমাদের রয়েছে, এই যে উড়ার হ্রদ জম্মু কাশ্মীরে রয়েছে, এরকম রয়েছে মিষ্টি জলের সব থেকে বড় হ্রদ। নোনা জলের হ্রদ চিল্কা লেক এখানে রয়েছে, কড়ুয়া লেক, পুলিকেট লেক, আচ্ছা সম্বল লেক, এই কটা এখানে ম্যাপ পয়েন্টিংয়ে দেখতে পারো। শরীরের বৃহত্তম ধমনী কোনটা? বৃহত্তম ধমনী হচ্ছে মহাধমনী, মহাধমনী যেটা আমাদের ফুসফুস থেকে যেটা হচ্ছে সারা শরীরে গিয়েছে, এখানে দেখতে পারো এই যে আর্টা, আর্টা ধমনী, এইটা হচ্ছে মহাধমনী, হ্যাঁ মহাধমনী সারা শরীরে যেটা গিয়েছে, ঠিক আছে? তাহলে এখানে দেখতে পাচ্ছো এই যে বাম, এগুলো অলিন্দ, এগুলো দুটো অলিন্দ আর এগুলো নিলয়। তো এখানে যেটা হয় এই যে এখানে হচ্ছে মানে যেগুলো আসে সেগুলোকে আমরা বলি শিরা, মানে এটা আমাদের হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের মধ্যে যেসব যে যে ব্লাডগুলো আসে তাদেরকে বলা হয় শিরা, আর যেখান থেকে ব্লাড যায় তাকে বলা হয় ধমনী, ঠিক আছে? তো ফুসফুসীয় শিরা থেকে ভালো রক্ত আসে, কেননা ফুসফুসে আমাদের অক্সিজেন ফিল্টার হয়, ফুসফুসীয় শিরা থেকে ভালো রক্ত আসছে বাম অলিন্দ, সেইখান থেকে বাম নিলয়ে রক্ত যায়, ঠিক আছে? সেই বাম নিলয় থেকে রক্ত, ভালো রক্ত সারা শরীরে তারপর জালকে গিয়ে সেটা অশুদ্ধ রক্ত হয়, হয়ে ডান অলিন্দতে এই সব আসে, ডান অলিন্দ থেকে নিলয় এসে এই ধমনী দিয়ে হচ্ছে ফুসফুসে চলে যায়। এখানে একটা কোশ্চেন হয় যে একমাত্র কোন ধমনী যাতে দূষিত রক্ত বহন হয়, তো ফুসফুসীয় ধমনী, আর একমাত্র কোন শিরা যাতে শুদ্ধ রক্ত বহন হয়, তো সেটা হচ্ছে ফুসফুসীয় শিরা। আর নর্মালি ধমনীতে ভালো রক্ত, সারা শরীরের ক্ষেত্রে যদি দেখি ধমনীতে বিশুদ্ধ রক্ত আর শিরাতে দূষিত রক্ত বহন হয়। তো আমরা যদি দেখি টোটাল স্ট্রাকচারটা এই ধরনের স্ট্রাকচার হয়, এই হচ্ছে আমাদের এটা, এই যে এখান দিয়ে
লাল রক্ত মানে বিশুদ্ধ রক্ত যাচ্ছে, জালিকা দিয়ে দূষিত হয়ে চলে আসছে, তারপর এখান থেকে ফুসফুসে যায়, ফুসফুসে থেকে ভালো রক্ত আসে। তো হৃৎপিণ্ড থেকে যে রক্তগুলো যায় তাদেরকে ধমনী বলে, ওই জন্য এটা ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী, আর এটা হচ্ছে ফুসফুসীয়, ফুসফুসীয় শিরা, দুটোতেই উল্টো কেশ হয়, আর এটা হচ্ছে মহাধমনী, মহাধমনী, আর এটা মহাশিরা, ঠিক আছে। পারমনারী ধমনী মানে হচ্ছে ফুসফুসীয়, ঠিক আছে, পারমনারী মানে হচ্ছে ফুসফুসীয় আর করোনারী। আচ্ছা নেক্সট, নিচের কোনটি ভারতের উচ্চতম বাঁধ, সব থেকে উঁচু বাঁধ এটার কোনটা? তেহেরি বাঁধ, ঠিক আছে, তেহেরি বাঁধটা হচ্ছে সব থেকে উঁচু বাঁধ। ভাগীরথী নদীর তীরে অবস্থিত উত্তরাখণ্ডে, ঠিক আছে, উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর তীরে অবস্থিত গঙ্গার উৎসস্থলের আগে যেটা রয়েছে। আচ্ছা যদি দেখি কয়না, কয়না বাঁধ সেটা হচ্ছে কয়না ডাম, কয়না নদীর তীরে অবস্থিত। ভাগড়া নাগড়া তো হচ্ছে সতলুজ, সতলুজ নদীর তীরে অবস্থিত, সতলুজ, সতলুজ। ফারাক্কা, ফারাক্কাটা তো হচ্ছে আমাদের গঙ্গা, মুর্শিদাবাদে ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। বৃহত্তর শ্বেতরক্ত কণিকাকে কি বলে? বৃহত্তর শ্বেতরক্ত কণিকা বলা হয় মনোসাইট, মনোসাইট। আমরা যদি সব রক্ত দেখি এই হচ্ছে মনোসাইট, দেখো সব থেকে বড়, আর সব থেকে ছোট যদি বলি লিম্ফোসাইট, লিম্ফোসাইট হচ্ছে সব থেকে ছোট শ্বেতরক্ত কণিকা, সবচেয়ে ছোট, আর মনোসাইট হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বড় হচ্ছে মনোসাইট আর সবচেয়ে ছোট হচ্ছে লিম্ফোসাইট। নেক্সট কোশ্চেন আমাদের দিয়েছে কম্পিউটার মস্তিষ্ক কাকে বলা হয়? কম্পিউটার মস্তিষ্ক হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ওকে, লেখা আছে নিশ্চয়ই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, প্রসেসিং ইউনিট। নেক্সট কোশ্চেন আছে, সম্প্রতি মহিলা উদ্যোগে সাহায্য করতে মহিলা নিধি, মহিলা নিধি নামে একটা লোন চালু করেছে কোন রাজ্য? সেটা হচ্ছে আমাদের মহারাষ্ট্র নাকি রাজস্থান, রাজস্থান, রাজস্থান চালু করেছে। রাজস্থান ইজ দ্য ফার্স্ট স্টেট অফ নর্থ ইন্ডিয়া ওম্যান ফান্ড হ্যাজ বিন চিফ মিনিস্টার অশোক গেহলট এটা করেছে 26 আগস্ট 2022 অকেশন অফ ওমেন্স ইকুয়ালিটি ডে, ওমেন্স ইকুয়ালিটি ডে হচ্ছে আছে 26 আগস্ট, সেই দিনই এটা চালু করেছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের কোন অংশ থেকে কুইনাইন তৈরি হয়? সেটা হচ্ছে সিঙ্কোনা গাছের ছাল থেকে, তাই তো, সিঙ্কোনা গাছের ছাল থেকে, সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়, যেটা ম্যালেরিয়া রোগের মহাঔষধ, ম্যালেরিয়া রোগের মহাঔষধ হচ্ছে সিঙ্কোনা গাছের ছাল, এই যে সিঙ্কোনা। পরের কোশ্চেন, উত্তরপ্রদেশ ক্যাডারে কোন আইএএস অফিসার টোকিও প্যারা অলিম্পিকে পদক জিতেছেন? সুহাস এল ওয়াই, এটার ছবি, সুহাস এল ওয়াই, তিনি উত্তরপ্রদেশের ইয়ে করে যোগী আদিত্যনাথের 2007 ব্যাচ, উনি 2021 অলিম্পিয়াডে পদক জিতেছেন, ঠিক আছে। নেক্সট, দ্য গড অফ স্মল থিং বইটির রচয়িতা কে? দ্য গড অফ স্মল থিং বইটির রচয়িতা হচ্ছে অরুন্ধতী রায়, অরুন্ধতী রায় হচ্ছে রচয়িতা কি? দ্য গড অফ দ্য স্মল থিংস, অরুন্ধতী রায়। গ্র্যান্ড স্ল্যাম শব্দটি কোন খেলার সাথে জড়িত? এটা হচ্ছে টেনিস খেলার সাথে জড়িত, এটা হচ্ছে যে চারটে খেলা হয় সেই চারটেতেই চ্যাম্পিয়ন হতে হবে, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন আর ইউএস ওপেন, এই চারটে যেটা হয় মিড জানুয়ারি, মে টু জুন, জুন টু জুলাই, আগস্ট টু সেপ্টেম্বর, একটা ইয়ারেই চারটে হয় এবং চারটেতেই যদি চ্যাম্পিয়নশিপ হয় তাহলে গ্র্যান্ড স্ল্যাম। এই যে উইনিং অল ফোর মেজর টেনিস চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ান, ফ্রেঞ্চ, ব্রিটেন, ব্রিটেন যে
অ্যান্ড ইউএস, অস্ট্রেলিয়াতে, ফ্রান্সে, ব্রিটেনে আর ইউএস, চারটে জায়গায় যে টেনিসের টুর্নামেন্ট হয় চারটেতেই যদি একটা সেম ইয়ারে চ্যাম্পিয়ন হয় তাহলে তাকে গ্র্যান্ড স্ল্যাম বলা হয়। নেক্সট কোশ্চেন বলছে নিচের কোনটি ভেক্টর রাশি, তো ডাইপোল মোমেন্টটা হচ্ছে ভেক্টর রাশি। ডাইপোল মোমেন্টটা কি অ্যাকচুয়ালি না একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ ইকুয়াল অ্যামাউন্টে, একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ সার্টেন ডিস্টেন্সে থাকলে সেটাকে বলা হয় ডাইপোল মোমেন্ট, এবং তার ডিরেকশন হয় নেগেটিভ থেকে পজিটিভ দিকে। সেটার ভ্যালু কত হয়, কিউ ইন্টু এল, এল হচ্ছে ওদের মধ্যে দূরত্ব, সেটাই হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এই মাথায় অ্যারো দিয়ে ভেক্টর রাশিকে বোঝানো হয়, আর দূরত্ব ভেক্টর নয়, গতি ভেক্টর নয়, বলতিকাদার ভেক্টর নয়। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেলো ওইটা। পরের কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম 3D চলচ্চিত্র, ভারতের প্রথম 3D চলচ্চিত্র হচ্ছে মাই ডিয়ার কুট্টি চাহান, মাই ডিয়ার কুট্টি চাহান মালায়ালাম ল্যাঙ্গুয়েজের, সেটা ফার্স্ট প্রথম 3D চলচ্চিত্র আমাদের ইন্ডিয়াতে, যেটা 1984তে চালানো হয়েছিল। ইংলিশে বললে মাই ডিয়ার লিটিল গবলিন, ঠিক আছে, কুট্টি চাটান গবলিন, ফার্স্ট ইন্ডিয়ান 3D মুভি। আর 1984 সালে মালয়ালম ল্যাঙ্গুয়েজে এটা প্রেস হয়। ওয়ার্ল্ডের যদি দেখি দ্য পাওয়ার অফ লাভ, যেটা 1922 খ্রিস্টাব্দে চালানো হয়েছিল, সেপ্টেম্বর 2027-এ 2022। নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন আজকের, সেটা হচ্ছে নিম্নলিখিত কোন রাজাকে বিক্রমাদিত্য উপাধি দেওয়া হয়। বিক্রমাদিত্য উপাধি দেওয়া হয়েছিল চন্দ্রগুপ্ত প্রথম, প্রথম চন্দ্রগুপ্তকে, তাই তো, চন্দ্রগুপ্ত ফার্স্টকে বিক্রমাদিত্য উপাধি দেওয়া হয়েছিল, না দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সরি, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বিক্রমাদিত্য উপাধি দেওয়া হয়েছিল। এই চন্দ্রগুপ্ত টু কমলানন্দর বিক্রমাদিত্য, গ্রেট রুলার অফ নর্থ ইন্ডিয়ান গুপ্ত বংশে, গ্র্যান্ডসন অফ চন্দ্রগুপ্ত ওয়ান, চন্দ্রগুপ্ত ওয়ানের গ্র্যান্ডসন ছিলেন, সমুদ্রগুপ্তের ছেলে ছিলেন, মাদার ছিল কুইন দত্ত বা দেবদত্ত, মহাদেবী নামে পরিচিত ছিল। শকদের উনি হারিয়েছিলেন, গুপ্ত রুলার হিসেবে সিলভার কয়েন ইস্যু করেছিল, ঠিক আছে, টাইটেল সরকারি বিক্রমাদিত্য, ওই সময় উজ্জয়িনী বেশ নাম ডাক করেছিল। তো এই হচ্ছে তার ছবি। তো আজকের 25টা কোশ্চেন হয়ে গেল, নেক্সট ক্লাসে আমরা আরও 25টা কোশ্চেন করবো। সো টেক কেয়ার, থ্যাংক ইউ।